এদেশে শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি, বরং ভোটের অধিকার চাওয়াকে অপরাধ বানানো হয়েছে, বলছে ইসলামী আন্দোলন আমির। এদিকে কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁক ডাক, বলছেন তথ্যমন্ত্রী। জানাবো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন, জানালেন ইসি। আরও জানাবো নতুন বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি হতে পারে। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10, বাড়িঘর ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদেশে শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি, বরং ভোটের অধিকার চাওয়াকে অপরাধ বানানো হয়েছে, বলছে ইসলামী আন্দোলন আমির। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি, বরং ভোটের অধিকার চাওয়াকে অপরাধ বানানো হয়েছে। একের পর এক কালাকানুন করে গোটা দেশকে জেলখানা বানানো হয়েছে। বিরোধী মতকে দমন করা, গুম করা, রাজনৈতিক সমাবেশে গুলি করে মানুষ মারা ক্ষমতাসীনদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। 15 দফা দাবি তুলে ধরে চরমোনাইয়ের পীর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। মদ ও সকল ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে। শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কারাবন্দী সকল আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দিতে হবে। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার করতে হবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে ও নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনের সব দলের জন্য সমান সুযোগ তৈরিতে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ইভিএম ব্যবহার করা যাবে না। সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশের সাংবিধানিক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে। মুফতি রেজাউল করিম বলেন, স্বাধীনতার 51 বছর পরও সোনার বাংলা উপনিবেশিক আমলের মতো শ্মশান রয়ে গেছে। 2023 সালে এসেও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যায়। দেশের সম্পদ ঢলের মতো বিদেশ পাচার হয়ে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। কেউ কোটি টাকার গাড়ি কেনে, আর কোটি মানুষ এক মুঠো ভাতের জন্য টিসিবির ট্রাকের পিছনে দৌড়ায়। কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁক ডাক, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ সহ অন্যান্য বিএনপি নেতারা আসলে কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্যই বড় গলায় কথা বলেন। বিএনপির এই হাঁক ডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না। তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। বিএনপি নেতাদের মুখে বারবার সরকারের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে ডক্টর হাসান বলেন, বিএনপির এ সমস্ত কথা গত বাঁধা। আমরা 2009 সালে সরকার গঠন করার কয়েক মাস পর থেকে এই কথাগুলো বলা শুরু করেছে তারা। প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মী তাদের সঙ্গে নেই। 10 ডিসেম্বর তারা যেভাবে হাঁক ডাক করেছিল, এরপর যখন তাদের সমাবেশে 10 লাখ মানুষের কথা বলে 50,000-এর মতো মানুষ হলো, এরপর থেকে বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, কর্মীরাও তাদের সঙ্গে নেই। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন, জানালেন ইসি। চলতি বছরের ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, এই বছর জুড়ে চলবে নির্বাচনী মহাযজ্ঞ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলবে নির্বাচন কমিশন। 2 মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। মে মাসের মধ্যে নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণের কাজ চূড়ান্ত করা হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। গত 27 অক্টোবর রসিক নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ ব্যাপক ধীরগতি দেখা দেয়। ইভিএম এ ভোট গড়াই রাত 8টা পর্যন্ত। এ নিয়ে আনিসুর রহমান বলেন, ভোট গ্রহণে বিলম্বের কারণ খুঁজতে আমরা আগামী সপ্তাহে বসব। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাবো, সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানাবো। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা থাকবেন। তিনি বলেন, একটা কেন্দ্রে সন্ধ্যা 7টার সময়ও 30 ভোটার লাইনে ছিলেন, শেষ হতে হয়তো রাত 8টা বেজে গেছে। এটা আমরা অতীতে দেখিনি, কেন হয়েছে এমন আগামী সপ্তাহে খতিয়ে দেখব। নতুন বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি হতে পারে? অনেকটা নিশ্চিতভাবে বলা যায়, আগামী বছর রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় থাকবে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম থাকবে সেটিকে কেন্দ্র করে। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি 1 বছরে কিছু বেশি সময়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন নিজেদের অবস্থান পুনরায় পাকাপোক্ত করতে এবং বিএনপি 15 বছরে খরা কাটাতে মরিয়া। গত বছর দেশব্যাপী গণসমাবেশ, গণমিছিলের মতো নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি আদায়ের আন্দোলন চালিয়েছে বিএনপি। আওয়ামী লীগ চেষ্টা করেছে ইমেজ সংকট কাটাতে। দুই দলের পাল্টাপাল্টি অবস্থান উত্তাপ ছড়িয়ে যাচ্ছে রাজনীতির মাঠে। নতুন বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি হতে পারে সেটা এখন প্রশ্ন।
বিএনপির চ্যালেঞ্জ, বিএনপির সামনে প্রধান দুই সংকট হলো 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা এবং দলের শীর্ষ দুই নেতার মামলায় সাজাপ্রাপ্ত হওয়া। এমন অবস্থাতেও দল যথেষ্ট সংগঠিত এবং নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলীয় কর্মসূচিতে তারা একটি বিষয় স্পষ্ট করেছে যে তারা শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে আর যাবে না। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তির দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের এত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এত বাধা বিপত্তি, তারপরও কি সমাবেশে আমাদের লোক কম হয়েছে? প্রশ্ন করেন মিস্টার হোসেন। আমরা স্মরণকালের সবচেয়ে বড় গণমিছিল করেছি, একজন নেতা থাকবেন না, তাতে কি হয়েছে? দল সংগঠিত যে কোনো প্রোগ্রামে করার ক্ষমতা তাদের দলের আছে। তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষার রাজনীতি বিশ্লেষক দিলারা চৌধুরীও মনে করেন, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি এবার আগের চাইতে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে গিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে দলটির সামনের বছর নিজেদের আরও শক্তিশালী করতে চাইবে। মিসেস চৌধুরী জানান, বিএনপি এখন একা নয়, তাদের সঙ্গে অন্য বিরোধী দলগুলো যোগ দিয়েছে, যা তাদের অবস্থানকে আরও জোরালো করেছে। বিএনপি এখন যে অহিংস পথ বেছে নিয়েছে, একে বিএনপি কৌশলগত ভালো কাজ বলে তিনি মনে করেন। তার মতে, বিএনপির তৃণমূল থেকে যে সাংগঠনিক শক্তির উত্থান হয়েছে, সেটাকে আরও মজবুত করতে পারলে বিএনপি এখন শক্ত অবস্থানে চলে যেতে পারবে। বিএনপিতে যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আন্দোলনটিকে ধাপে ধাপে অহিংস পথে এগিয়ে নিয়ে যাওয়া। মিসেস চৌধুরী বলেন, আওয়ামী লীগের চ্যালেঞ্জ এখন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। মাঠ কারো কাছে ইজারা দেওয়া হয়নি, আমরা মাঠ ছেড়ে যাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে এক সভায় এই ঘোষণা দেন, কিন্তু মাঠে থাকা এই আওয়ামী লীগের সরকারের আমলে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারবে, সেটি নিয়ে দেশ ও দেশের বাইরে বিভিন্ন মহলে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভোটের পরিসংখ্যান নিয়ে সন্দেহ জেগেছে। নির্বাচনের আগে এটি আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, এতে বিচলিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে পরাজিত দল নির্বাচনকে ঘিরে অনেক অভিযোগ উত্থাপন করেছে। সেই বিষয়টিকে বিবেচনায় আনলে নির্বাচনে একেবারে অভিযোগ মুক্ত করা খুব কঠিন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যদি মনে করে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নাই, তখন তারা টার্গেট করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, সেটা তারা করতেই পারে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, ইমেজের বড় সংকট, তবে বিগত দুই নির্বাচনের পর আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের কাজ ও আচরণ দিয়ে মানুষের মনে আস্থা এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা, এমনটাই মনে করছেন রাজনীতিতে বিশ্লেষক শান্তনু মজুমদার। পাশাপাশি দলটির নেতা কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে রাখা, বিশেষ করে অঙ্গ সংগঠনগুলোর বেপরোয়া আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, সেই সাথে ভিন্ন মতের প্রতি সহনশীলতার মাধ্যমে দলীয় ভাবমূর্তি মজবুত করা বেশ গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তার মতে, মাঠ পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের কারো কারো ক্ষেত্রে ইমেজের একটা বড় সংকট রয়েছে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে দুর্নীতির যে অভিযোগগুলো শোনা যায়, আগামী এক বছরের মধ্যে ইমেজের সংকট অতিক্রম করাই দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করছেন। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি বলছেন, বিরোধী দলের সাথে শ্রদ্ধাশীল আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ হয়তো তাদের ইমেজ ঠিক করতে পারে। যেহেতু ক্ষমতাসীন দলকে মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন এমন একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তার সদুত্তর ঠিক করতে দলের যথাযথ প্রস্তুতির প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে সরকারের কৌশল দেখে তিনি বুঝতে পারছেন না যে তারা কিভাবে বিষয়টি মোকাবেলা করবে। সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2024 সালের 30 জানুয়ারির পূর্ববর্তী 90 দিনের মধ্যে। সে অনুযায়ী ভোটের বাকি এখনো এক বছরের কিছু বেশি সময়। এই নির্বাচনে কিভাবে হবে, কারা অংশ নেবে, এ নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষদের। সব বিশ্লেষণী ইঙ্গিত দিচ্ছে যে 2023 সাল বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বছরই হতে চলেছে। ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10, বাড়িঘর ভাঙচুর। ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় 3টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার পূর্বপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামের মাঝে মাঠের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম গ্রামের বাসিন্দা 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম খানের সঙ্গে প্রতিপক্ষ আসাদ মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় এক মাস আগে ইউপি সদস্য রবিউলের বাড়ি থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রবিউলকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার পর রবিউল পলাতক ছিলেন। গত রোববার জামিন নিয়ে এলাকায় ফেরেন তিনি। এলাকাবাসী জানায়, রবিউল এলাকায় এসে প্রতিপক্ষ
কয়েক ব্যক্তির মেসেঞ্জারে মেসেজ দিয়ে তার রককাটার হুমকি দেন। এ ঘটনার জেরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার 1 জানুয়ারি সন্ধ্যায় রবিউল পূর্বপাড়া বাজারে একটি ওষুধের দোকানে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ঘেরাও করে। পরে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান রবিউলকে উদ্ধার করে নিয়ে আসেন। সংঘর্ষের সময় ইউপি সদস্য রবিউল মানিক মোল্লার বাড়িসহ অন্তত 4টি বাড়িতে হামলা ও কুপিয়ে ঘরের টিন কাটার ঘটনা ঘটে। পরে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউপি সদস্য রবিউল ইসলাম খান বলেন, প্রতিপক্ষের লোকজন মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি জামিনে আসার পর তারা আমার লোকজনের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। সংঘর্ষের ব্যাপারে আসাদ মোল্লা বলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম অস্ত্র মামলায় জেল থেকে জামিনে বের হয়ে সেই এলাকার লোকদের হুমকি ধামকি দেওয়া শুরু করে। এরপর সোমবার সকালে কোনো কারণ ছাড়াই রবিউল ও তার লোকজন আমাদের উপর হামলা চালায়, ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।